কলিযুগে কোন দেবতা বা উপদেবতা পৃথিবীতে অবস্থান নিষিদ্ধ। যদি কোন দেবতা বা উপদেবতা পৃথিবীতে অবস্থান করে তাহলে তার উপর পড়বে গ্রহরাজ শনিদেবের সাড়ে সাতই দশা, এমনই বিধান সৃষ্টিকর্তার। দ্বাপর যুগে শ্রী রামভক্ত অবতার হনুমান যে কলিযুগে অবস্থানে বর ছিল। কলির এক সন্ধ্যায় যখন প্রাণ ভরে হনুমানজি রাম নাম জপ করছিলেন তখন তার কাছে উপস্থিত হলেন শনিদেব। কলিতে কোনো দেবতা উপদেবতার পৃথিবীতে অবস্থান নিষিদ্ধ। তুমি তোমার স্বস্থানে চলে যাও, নয়তো তোমার উপর আমার সাড়ে সাতই দশা এক্ষুনি উপস্থিত হবে। কিন্তু গ্রহরাজ, যে দেব দেবতা প্রাণীকুল শ্রী প্রভু রামচন্দ্রের স্মরণে থাকে তাদের উপর তো কালের প্রভাব থাকে না, তাই আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যান। আমার শরীরে প্রভু রাম ছাড়া অন্য কেউ আর প্রভাব বিস্তার করতে পারবে না। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আমি সৃষ্টিকর্তার বিধানে নিরুপায়, তাই অন্তিমবারের মতো বলছি, তুমি এই পৃথিবী থেকে অন্যত্র চলে যাও। শুনিতে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের শরণাগত, আপনার যা বিধান আপনি তার যথাযথভাবে পালন করুন, আমি আপনাকে আটকাব না। কিন্তু আমার শরীরে প্রবেশ করার আগে অন্তত এটা তো বলুন, আপনি আমার শরীরে থাকবেন কোথায়? আমি প্রথম আড়াই বছর জীবের মস্তকে থেকে তার বুদ্ধিকে বিচলিত করি, বুঝলে হনুমান? তারপরের আড়াই বছর জীবের উদরে থেকে তার শরীরকে নানা রোগাক্রান্ত করি, হনুমান। অন্তিম আড়াই বছর জীবের পায়ে থেকে তাকে প্রথম নষ্ট করি। ঠিক আছে শনিদেব, আপনি আমার শরীরে প্রবেশ করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তারপরে শনিদেব হনুমানকে মস্তকে প্রবেশ করার চেষ্টা করলেন। দুজনের মধ্যে শুরু হলো প্রচন্ড লড়াই। অনেক হয়েছে, আমি আপনাকে এমন কিছু করতে দেব না। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ অনেক দেবগণ আমাকে অনেক অস্ত্র শুকিয়েছে, তাছাড়া আমার লেজ হচ্ছে বড় অস্ত্র, তা দিয়ে আপনাকে এক্ষুনি আবদ্ধ করছি। কেমন লাগছে শুনে? কেমন লাগছে? আর একটু শক্ত করে বলতো শুনে। আমাকে ছেড়ে দাও হনুমান, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমার সামনে আসবো না, কখনো আসবো না হনুমান, আর কখনো আসবো না। হে হনুমান, তোমার রাম ভক্তিতে আমরা সকলেই তুষ্ট, যুগ যুগ ধরে তোমার নাম যে নেবে তার সকল সংকট দূর হয়ে যাবে। আজ থেকে তোমার নাম সংকট মোচন। সেই থেকে শরীরে হনুমানজির ভক্তদেরকে আর কখনো বিরক্ত করেননি।